বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষ থেকে হিরো আলমকে অনুরোধ জানাবো, হিরো আলমের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক তাকে অনুরোধ জানাতে চাই। মানুষের এবং গণতান্ত্রিক মানুষের মুক্তিগামী মানুষের কথা যদি চিন্তা করেন, ভোটের অধিকারের জন্য চিন্তা করেন, তাহলে আপনি যদি হিরো হতে চান তাহলে এই মুহূর্তেই এই নির্বাচনকে বয়কট করে এই গণমানুষের সাথে থেকে রাজপথে ভোটের অধিকারের জন্য লড়াই করতে পারেন, তাহলে হয়তোবা আপনি হিরো হবেন, না হলে আপনি হিরো আলম জিরো হয়েছেন, জিরোই থাকবে। আপনি বলেছেন যে হিরো আলমের যে কথাটা, আসলে হিরো আলমকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা হয়, কথা হয় এই কারণে আজকে যে সংসদ, সেই সংসদে আমরা দেখছি নাচনেওয়ালা, গাঁওয়ালা, খেলোয়াড়, আজকে সঠিক রাজনীতিবিদ যারা তারা কিন্তু আজকে সংসদে নেই। আজকে এই সংসদ হলো একটা নৃত্যশালার আড্ডাখানা, গানের আড্ডাখানা, খেলোয়াড়ের আড্ডাখানা, কাজেই হিরো আলম তো সেই নির্বাচনে যোগ দেবেন এটাই স্বাভাবিক। আর এখানে সরকারের একটা বৃহত্তর পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা হলো যে যেখানে 7 জন সংসদ সদস্য পদত্যাগ করছে, এদেশের মানুষের গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য তারা পদত্যাগ করছে, সেখানে এই সংসদ যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে এদেশের মানুষের কোনো রকম ওই সংসদ নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই, যারই কারণে উপনির্বাচনে যেহেতু হবে সেখানে মানুষের যখন মাথা ব্যথা নাই তখন তো সেখানে একটা জুকার বলেন, একটা নাচনেওয়ালা বলেন, একটা গানওয়ালা বলেন, কাউকে না কাউকে আনতে হবে, যার কারণে এই জনগণের দৃষ্টি আনার জন্য হিরো আলমকে ওখানে তারা 2টি আসনে দাঁড় করিয়ে দিয়েছেন একতারা মার্কা। এখানে একটি বিষয়, হিরো আলম কিন্তু নিজেকে হিরো বলে দাবি করেন, কিন্তু আজকে গণমানুষ যারা মুক্তিগামী মানুষ তারা কিন্তু হিরো আলমকে নিন্দা জানাচ্ছে এবং ধিক্কার জানাচ্ছে, এই কারণে জানাচ্ছে যেখানে বাংলাদেশের 95% মানুষ গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য লড়াই করছে, কিন্তু সেখানে হিরো আলম তার ব্যক্তি স্বার্থে তিনি নির্বাচনে 2টি আসনে দাঁড়িয়েছেন, এখানে এদেশের মানুষ মনে করে হিরো আলম এখন হিরো থেকে জিরো হয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, হিরো আলম হিরো হতে পারতেন যদি এদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে ভোটার অধিকারের পথে রাজপথে উঠে যদি একটি মিছিল করতেন, লড়াই করতেন, এই নির্বাচনকে বয়কট করতেন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে, তাহলে হয়তোবা উনি হিরো হতে পারতেন, কিন্তু আজকে হিরো আলম এদেশের 18 কোটি মানুষের কাছে জিরো হয়ে গেছেন। এখন হিরো আলমকে মানুষ ফান হিসাবে দেখে, এবং আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ওনার একটি পোস্টার মানুষ দিয়েছে, সেখানে লিখেছে গায়ক, নায়ক, কবি, সকল কিছু, রাজনীতিবিদ, সকল কিছুই উনি একক। দেখুন, একক ব্যক্তি যদি সব কিছু করে তাহলে আল্লাহ মানুষের মাঝে এতটা বিভাজন করতেন না যে কাউকে কবি বানিয়েছেন, কাউকে সাংবাদিক বানিয়েছেন, কাউকে শিক্ষক বানিয়েছেন। একটার একটা আল্লাহ পাকের অশেষ রহমত এবং নিয়ামতের মাধ্যমেই মানুষের বিভিন্ন পেশা ভাগ ভাগ হয়ে আসছে। কাজেই এই হিরো আলম এদেশের গণতন্ত্র মানুষের মুখে তিনি চুল কালি মাখিয়ে দিয়েছেন, এবং এদেশের মানুষ হিরো আলমকে প্রত্যাখ্যান করেছে। হিরো আলম যত কথাই বলুক যে উনি হিরো হয়েছেন, সেটা এদেশের মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করে না এই কারণেই যে উনি যদি রাজনীতিবিদ হয়ে থাকেন বা রাজনীতির খায়েশ ওনার জেগে থাকে, তাহলে মানুষের ভোটের অধিকারের জন্য গণমানুষের পাশে থেকে যদি রাজপথে থাকতেন তাহলে হয়তোবা উনি হিরো হতেন, আর এখন উনি জিরো হয়ে আছেন, কারণ উনি ওনার ব্যক্তি স্বার্থের জন্য হয়তোবা সরকার ওনাকে কিছু টাকা দেবেন বা অন্যরা কিছু টাকা দেবেন, এই ব্যক্তি স্বার্থের কারণেই উনি নির্বাচন দাঁড়িয়েছে, আর সরকার পরিকল্পিতভাবেই হিরো আলমকে ওই 2টি আসনে দাঁড় করেছে এই কারণে যে বাংলাদেশের মানুষের দৃষ্টি যেন হিরো আলমের দিকেই থাকে, উপনির্বাচনের দিকেই থাকে। যতই দৃষ্টি থাকুক আর যাই থাকুক না কেন, এই ভোট কীভাবে হবে তাই দেশের মানুষ জানে, যেভাবে দিনের ভোট রাতে হয়েছিল সেভাবেই হবে, সেভাবেই তাদের পছন্দের এমপি হবে, সংসদে আসবেন, নাচবেন, গান গাইবেন, কবিতা গাইবেন, সেই পবিত্র সংসদে কিন্তু কোনো মানুষের কোনো কথা হবে না, দেশের কোনো কথা হবে না, ওই পবিত্র সংসদে এখন গান, নৃত্য, খেলা, এই সকল কিছুই নিয়ে এদেশের মানুষ এখন মনে করে একটি একটি নৃত্যশালা। তবে এদেশের গণতান্ত্রিক মানুষ রাজপথে এই সরকারকে প্রতিহত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে, সেই লক্ষ্যেই এদেশের মানুষ রাজপথে আস
আছে এবং এই পবিত্র সংসদে আবার এদেশের মানুষের কথা বলা হবে, এদেশের কথা বলা হবে, খেটে খাওয়া মানুষের কথা বলা হবে, সাংবাদিকদের কথা বলা হবে, সকল শ্রেণী পেশার মানুষের সকল সমস্যার সমাধান ওই সংসদে ইনশাআল্লাহ আগামী দিনে হবে, সেদিন আর বেশি দেরি নেই। এইভাবে তারা চালিয়ে যেতে পারবে, যদিও গণরোষ নানা দিক থেকে ফুসে উঠছে এবং এই গণরোষে এই সরকারের ক্ষমতা যে এসে যাবে এইটা তারা আজ করতে পেরে আজকে তাদের মধ্যে নানান রকম উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। তাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে আসেন শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে, তাকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তাই নাকি করতে হবে। সেইটা থেকে যখন প্রকাশ্যে বলে দেন আওয়ামী লীগের নেতারা বলেন হোমেন আমাদের কেউ নয়, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনগণের ট্যাক্সের পয়সায় তার বেতন হয়, এই পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে দিয়ে কিংবা পৃথিবীর যে কোনো কোনো কিছু বলেন সেটা তার ব্যক্তিগত কথা হতে পারে না, কোনো ব্যক্তিগত কথা কোনো দেশে গিয়ে সরকারি পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না। আজকে তার ব্যক্তিগত অভিমত আওয়ামী লীগের কেউ নয়, এইসব বলে তারা এই কথাকে পাশ কাটাতে চাইছেন। দুদিন গেল এইরকম, তৃতীয় দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের মোসাহেবরা তারা এসে এখন বলছেন না 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 পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তিনিও বলছেন কাহা মিথ্যা কথা, আমি নাকি এইরকম কথা বলে নাই। এই দেশে ভিডিও ফুটেজে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ যে ভিডিও ফুটেজ দেখেছেন তার কথা শুনেছেন সেইটাকে দাহা মিথ্যা বলে দিতে পারেন টকশো কিংবা টেলিভিশনের মাধ্যমে সংবাদ মাধ্যমে তারা বারবার এইটা দাহা মিথ্যা বলে প্রচার করে ভাবছেন মানুষকে ধরে দিবেন, যদিও ফাঁসিবাদীদের এটা হচ্ছে পুরনো কৌশল বারবার মিথ্যা বলতে থাকলে সেটাই সত্য মনে হয়। এইরকমভাবে আমাদের দেশে আজকে শাসন জারি আছে, সরকার উন্মাদ হয়ে গেছে, আজকে পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, পুলিশ বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বেতন চলে জনগণের ট্যাক্সের পয়সায়, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিবাদী সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছে, পুলিশকে দিয়ে জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি তারা শান্তিপূর্ণ মিছিলে তারা সেই গুলি বর্ষণ করাচ্ছে, মানুষকে হত্যা করাচ্ছে, পুলিশকে দিয়ে ক্রস ফায়ার করিয়েছে, খুন করিয়েছে, আর ফলাফল আজকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ আমাদের দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠান দেশের প্রতিষ্ঠান পুলিশ বাহিনীর উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, এইভাবে তারা বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলছে নিজেদের ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে। আগামী দিনে এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমস্ত কিছু আজকে তারা হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে। বন্ধুরা আমার, অর্থনীতির নাকি সমাধান তারা করবেন, এই জন্য তারা তেলের দাম বাড়িয়েছেন। জ্বালানি মন্ত্রী বলেন আমরা আওয়ামী লীগ সরকার, তারা নাকি জনগণের দুঃখ বোঝেন সেই জন্য তারা যেটা বৃদ্ধি করেছেন এতে জনগণ সন্তুষ্ট। বাংলাদেশে একটা সরকার তার মন্ত্রীরা এইসব কথা বলে এখনো পার পেয়ে যাচ্ছেন, জনগণের প্রতি আমরা আহ্বান জানাই এই সব কথাবার্তা যারা বলে তারা উন্মাদ ছাড়া আর কিছুই নয়, উন্মাদরা উন্মাদনা করতে পারছে, উন্মাদ